নমস্কার, কেমন আছেন সবাই? সম্পুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কুমড়ো শাক বড়ি আলু পটল দিয়ে রান্না করে আপনাদের দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো শাক, সেগুলোকে বেশ পরিষ্কার করে কেটে ধুয়ে লম্বা লম্বা করে আমি ডাটাগুলো রেখে দিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে পটলগুলো আমি বেশ পরিষ্কার করে লম্বা লম্বা পিস করে নিয়ে নিয়েছি এবং আলুগুলো ঠিক এরকম সাইজের নিয়ে নিয়েছি। এরপর আমি কুকারে কুমড়ো শাক আর আলুটা একটা সিটি দিয়ে দেবো। খুব টেস্টি এবং ভীষণ সুন্দর গরম ভাতে লাগে খেতে এই রান্নাটা। অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। কুমড়ো শাক আপনারা কেমন, আপনাদের কেমন লাগে এবং রান্নাটা এইভাবে করেন কি না অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এখানে আমি 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। আলু আর কুমড়ো শাকটা একটা সিটি আমি দিয়ে দেবো। এখানে সামান্যতম একটু নুন দিয়ে দিলাম আর সামান্যতম একটু হলুদ দিয়ে দিলাম। এরপর আমি একটা সিটির জন্য অপেক্ষা করব। আর এই দিক দিয়ে আমি বাটিতে 1.5 চামচ মতো কালো সর্ষে নিয়ে নিয়েছি আর 1 চামচ মতো আমি পোস্ত নিয়ে নিয়েছি। সর্ষে পোস্তটাকে আমি মিক্সি করে নেব। এখানে আমার মিক্সি করা হয়ে গিয়েছে। এদিক দিয়ে আমি পটলটা আর বড়িটা এরপরে আমি লাল করে একটু ভেজে নেব। কুকারে আমার সেদ্ধ হয়ে গিয়েছে, সিটি দেওয়া হয়ে গিয়ে আমি পাত্রে ঢেলে নিয়েছি। আমার খুব সুন্দর একটা সিটিতে আলু এবং ডাঁটা সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে কড়াইয়ে আমি গ্যাস চাপিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে রান্নাটা বানাবো, তাই সর্ষের তেলও আমি দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গিয়েছে, এরপর আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। এই বড়িগুলো কিন্তু হাতের বানানো বাড়িরই, এটা আমি বানাইনি, আমারই এক কাজিন বানিয়েছে। বাড়িতে বানানো কোনো জিনিস কিন্তু খুব টেস্ট হয় দেখবেন দোকানে কেনার থেকে, তাই আমি আজকে বাড়ির জিনিসই বানিয়ে আপনাদের দেখাচ্ছি। বড়িগুলো আমার লাল ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি সেগুলো সব তুলে নিচ্ছি। তোলা হয়ে গিয়েছে বড়ি, এরপর আমি ওই তেলেই পটলগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই পদ্ধতিতে আমরা কি এই রান্নাটা করেছেন? যদি না করে থাকেন অবশ্যই কিন্তু একবার করবেন, তাহলে দেখবেন রান্নাটা ভীষণ ভালো লাগবে এবং গরম ভাতে অসম্ভব সুন্দর লাগে এই রান্নাটা খেতে। আমার কিন্তু খুব প্রিয় একটা সবজি বলতে পারেন এই কুমড়ো শাক। পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি পটলগুলোও তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার বড়ি পটল সব ভাজা, এরপর ওই তেলে একটু 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। 2 সেকেন্ড মতো 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার সেদ্ধ করা আমার শাক আর আলুটাও দিয়ে দিলাম। 2 মিনিট মতো আমি এটা একটু কষে নেব। অনেকেই শাক কিন্তু পছন্দ করে না, কিন্তু শাকটা যদি এরকমভাবে রান্না করা হয় আশা করি সেও পছন্দ করে একটু ভাত খাবে। 2 মিনিট মতো আমার শাকটা কষানো হয়ে গিয়েছে, এরপর আমি পটলটাও দিয়ে দিলাম। এখানে আপনারা অন্য সবজিও দিতে পারেন, ঝিঙে দিতে পারেন, একটু বরবটিও দিতে পারেন, তাহলে কিন্তু রান্নাটা আরও ভালো হয়। আমার কাছে ঝিঙেটা ছিল না, তাই পটলটা দিয়েই আমি রান্নাটা বানাচ্ছি। এরপর আমার স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দিলাম। 1/2 চামচের আর একটু অল্প আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। দু মিনিট মতো মশলার সাথে আমি একটুখানি কষে নিচ্ছি। এরপর আমি যে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত বাটা, সেটা 1 চামচ আমি দিয়ে দিলাম। এখানে আন্দাজ মতোই 1 চামচই আমার লাগলো, তাই আমি 1 চামচ দিলাম। এখানে বেশি দিলে তেতো হয়ে যাবে সর্ষেটা, তাই আমি দিলাম না। আপনারা আন্দাজ মতোই কিন্তু সর্ষে পোস্তটা দেবেন। একটু জল দিয়ে দিলাম, পোস্তর বাটিটাতে যে জলটা ছিল একটু দিয়ে দিলাম। তারপর আমি আর একটু কষে নেব। এখানে এক্সট্রা জল আমি কিন্তু দেব না, যেহেতু আমার রান্নাটা একটু সেদ্ধ হয়েই আছে। এই 2 মিনিট মতো আমি রান্নাটা একটু কষে নিলাম। এখানে আমি আর কোনো জল দিচ্ছি না, এরপর আমি ঢাকা দিয়ে 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট আমার হয়ে গিয়েছে,
ঢাকাটাও খুলে নিয়েছি। এর মধ্যে আমি বড়ি আর চিনি একটু দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে, আপনাদের দেখানো হলো না, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। এই রান্নাটা যখন আপনাদের হয়ে যাবে তখনই বড়ি ভাজাটা আর একটু চিনি আন্দাজ মতো দিয়ে দেবেন। রেসিপিটা কেমন লাগলো আশা করি আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।